আজকে একদমই মন চাইতেছিল না যে রান্না করি, তবুও কি করার, আর রান্না তো করতেই হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমরাও ভালো আছি। রান্না করতে আসলে ছেলে মেয়ে কি পছন্দ করে, কি খাবে, ওদের কথা চিন্তা করে আগে ওদের জন্য রান্না করি, তারপর নিজেদের জন্য। আর আজকে আমি এখানে মাছের মাথা দিয়ে আর কি, বড় মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করব। আর এখানে মুরগির মাংস নিয়েছি বাচ্চাদের জন্য, আলু দিয়ে মুরগি মাংস রান্না করব। আর এখানে প্রেশার কুকারে আমি রান্নাটা করব, মুগ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু আর খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খুবই সুন্দর করে রান্নাটা হয়। ওখানে মাছের মাথা দিয়ে কষানোর পরে কিন্তু এখানে আবার মুগ ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা লাগিয়ে আমি তিনটা সিজ দিয়ে রেখে দেবো। আর এখানে মুরগির মাংসটা মশলা সব রকম মশলা দিয়ে একটু কষায় নিচ্ছি, একটু সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে একটু ঝোল দেব। আর এখানে ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষায় কষায় খুব সুন্দর করে রান্না করব। বাচ্চাদের জন্য একটু ঝাল কমই দিয়েছি, কিন্তু কালারটা সেই সুন্দর এসেছিলো। আর এখানে মুগ ডালটা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়েছে, এখন বাগার দিয়ে নেব। যাই হোক, কি আর করার, রান্না বান্না তো করতেই হবে, সংসারে সম্পূর্ণ কাজ চালিয়ে যেতেই হবে। আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে কিন্তু ফলোতে রাখবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রান্না বান্নার সাথে আপনাদের সাথে মিল আছে কি না, কিংবা বগুড়ার রান্না কী রকম কী হয়। আপনারা চাইলে আমার পেজ ঘুরে দেখে আসতে পারেন। আর এখানে চিকেনটা রান্না হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল করে রেখে দিলাম, যেহেতু মেয়ে ঝোল পছন্দ করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।